প্লিজ সাবস্ক্রাইব রেহান স্পোর্টস অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের মাঝে একটি ভিন্ন ধর্মী মজার ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আপনাদের মাঝে আমি দেখাবো বাংলাদেশ জাতীয় দলের কিছু মজার কিছু ছবি। সম্প্রতি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে। সেখানে বাংলাদেশ দল নতুন স্টাইলে নতুন জার্সি পরে কিছু মজার ছবি তুলেছে, সেগুলোই আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব। দেখা গেছে ICC-র ফটো সেশনে অংশ নিতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা খুবই মজার সাথে ছবিগুলো তুলেছে। সেই ছবিগুলো চলুন তাহলে দেখে আসি। প্রথমে আপনাদেরকে দেখাবো তামিম বসকে। তিনি কি সুন্দর হাসি দিয়ে একটি ছবি তুলেছেন ICC-র ফটো সেশনে, সেটি দেখার মতো একটি ছবি। এরপরে দেখুন সৌম্য সরকার, তিনি মোটামুটি মিসকে হাসি দিয়ে একটি সুন্দর ছবি তুলেছেন ICC-র ফটো সেশনে। এছাড়াও লিটন কুমার দাস, তিনি অসাধারণ একটি ছবি তুলেছেন ICC-র ফটো সেশনে। সুন্দর স্টাইলে ছবি তুলতে ভুল করেননি বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। দেখুন তিনিও কত সুন্দর স্টাইলে একটি ছবি তুলেছেন। এছাড়াও খুবই সুন্দর স্টাইলে ছবি তুলেছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াল, তাদের দুজনকেও খুবই সুন্দর লাগছে বাংলাদেশের নতুন এই লাল জার্সিতে। এছাড়াও সবার মাঝে নতুন একটি লুক নিয়ে হাজির হয়েছে সাব্বির রহমান। তিনি যে ছবিটি তুলেছেন, ছবির মাঝে ফুটে উঠেছে একটি সুন্দর হাসি এবং ছবিটি দেখতে খুবই সুন্দর। এছাড়াও সুন্দর নতুন স্টাইলে ছবি তুলতে ভুল করেননি মোহাম্মদ মিথুনও, তিনি একটি চমৎকার ছবি উঠেছেন ICC ফটো সেশনে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি এবার দেখাবো মেহেদী হাসান মিরাজের অসাধারণ সেই ছবিটি। দেখতে পাচ্ছেন মেহেদী হাসান মিরাজও খুবই সুন্দর লুকে খুবই সুন্দর ভঙ্গিতে একটি ছবি তুলেছেন। এছাড়াও নতুন লুকে ছবি তুলতে ভুল করেননি মোহাম্মদ সাইফউদ্দিনও, তিনি অসাধারণ একটি লুকে তার পুরো ছবিটি দেখিয়েছেন সাইফউদ্দিন। এছাড়াও নতুন স্টাইলে লাল জার্সিতে সুন্দর একটি ছবি তুলতে ভুল করেননি মোসাদ্দেক হোসেন সৈকতও, তিনিও সুন্দর একটি হাসির মাধ্যমে একটি চমৎকার ছবি তুলেছেন। এবার আসা যাক বাংলাদেশের ফাস্ট বোলিংয়ে। দেখুন মাশরাফি বিন মর্তুজা, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তিনি কত সুন্দর চমৎকার লুকে ICC-র ফটো সেশনে একটি ছবি তুলেছেন। এছাড়াও সুন্দর একটি স্টাইলে ছবি তুলতে ভুল করেননি বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, তিনি নতুন এবং সুন্দর একটি স্টাইলে ছবি তুলেছেন, দেখুন ছবিটি কত না সুন্দর। এছাড়াও আর একজন বাংলাদেশের সেরা পেসার রুবেল হোসেন, যাকে বাংলাদেশের নায়ক বলা হয়, তিনি অসাধারণ একটি লুকে ছবি তুলেছেন, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবিটি। এছাড়াও বাংলাদেশ দলের আর একজন পেসার আবু জাহিদ রাহি, তিনি অসাধারণ লুকে চমৎকার একটি ছবি তুলেছেন, যেটি ছিল এই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বাংলাদেশ দলের সকল খেলোয়াড়ের ফটো সেশনে তোলা সেই ছবিগুলো। দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে এই ভিডিওটি দেখা।